বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শাহিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। সে আলোচনাটি হল যে এই জগতের মানুষে দেখতেছে শুনতেছে দুইটি চক্ষু, আমাদের মধ্যে আল্লাহ দুইটি চক্ষু নামের টর্চ লাইট দিয়ে দিয়েছেন, রাত্রেও দেখা যায় দিনেও দেখা যায়। এখন এই দুইটি চক্ষু ছাড়াও আল্লাহ আরও দুইটি চক্ষু রেখেছে, এই দুইটি চক্ষু ছাড়াও আরও একটি চক্ষু রাখা হয়েছে, বাহ্যিক চর্মচোখে দুইটি চর্মচোখ আমরা দেখতেছি। মানুষের ভিতরে যে মানুষ আছে আত্মরূপে যিনি, তারও কিন্তু দুইটি চক্ষু আছে, এবং তার যে দুইটি চক্ষু আছে এর মধ্যে দুইটি আছে দেহের আর দুইটি হলো আত্মার। তাহলে আত্মার চক্ষুই কি দিব্য চক্ষু? সম্পূর্ণ নয়। আর ফুল সম্পূর্ণ যদি যাই তাহলে সেই দিব্য চক্ষুটি আমরা, সেই দিব্য চক্ষুটি আমরা আজ্ঞাচক্রে দেখতে পাই, যাকে আমাদের নাসিকার উপরে ভুরুর উপরে যাকে আজ্ঞাচক্র বলা হয়। আচ্ছা, সেখানে সেই দিব্য চক্ষু ফুটে ওঠে। তবে আজকের যে আলোচনাটি, যে একজন মানুষের দিব্য চক্ষু খুলতে হলে কি কি সাধনা করতে হবে, কি কি আইন মানতে হবে এবং কি কি করতে হবে, আজকের মূলত আলোচনায় হলো এটি। দেখেন, যদি আমরা চাই যে দিব্য চক্ষু খুলব তাহলে কয়টা সাধনা লাগবে এবং সেই সাধনাগুলো মুর্শিদের কাছে নিয়ে তখন কোন কোনভাবে কোন নিয়মে এটা করতে হবে, এবং সাধনার পাশাপাশি আপনার আমার চরিত্রটা কী হতে হবে? সাধনা করতে সে চরিত্র ঠিক নেই, মন ঠিক নেই, হবে না। সাধনার পাশাপাশি আমার চরিত্র ঠিক লাগবে। একটা চরিত্র সমাজে চলতে গেলে একটা চরিত্রের প্রয়োজন হয়, এটা শরীয়তের চরিত্র। আরেকটি হল হাকিকত ও মারেফাতের চরিত্র লাগবে, সেই চরিত্রটি হল দেখুন যে রেচক পূরক কুম্ভক, এ তো আছেই। সবচেয়ে বড় মূলত বিষয় হল আপনি যখন রাতের গভীরে সমস্ত কিছু যখন নীরব হয়ে গেছে, সেই নীরের দেশে রব আসে। আচ্ছা, সমস্ত কিছু যখন নীরব হয়ে গেল তখনই কিন্তু কী করতে হবে? ধ্যানের দেশে ডুবতে হবে। আর এই ধ্যানের দেশে অনেকে আছে এমনি সেমনি চলছে, কোনো দিকে মন নেই, একটা কাজ করছে কোনো দিকে মন নেই, এক মনে কাজ করছে, কিন্তু যেই ধ্যানের দেশে যায় তখনই অনেক কিছু মনে পড়তে থাকে। এই জিনিসটা মনে আসে, ওই জিনিসটা মনে আসে, ব্যবসার কথা মনে আসে, বাড়ির কথা মনে আসে, গাড়ির কথা মনে আসে, নারীর কথা মনে আসে। কেন ধ্যান করব আমি? কার? রাসূলের ধ্যান, আল্লাহর ধ্যান, মুর্শিদের ধ্যান, আমি সেই ধ্যান করব। এখন সেই ধ্যান করতে কি দুনিয়ার অনেক কিছু এসে যায়, তাহলে আপনি কি ধ্যান করবেন, কাকে ধ্যান করবেন? আর যা কিছু সামনে এসে উপস্থিত হলো সে তো সামনে দাঁড়িয়ে থাকে, সেগুলি দিকে মন গিয়ে থাকে, তাহলে আমি কার সাধনাটি করব? আচ্ছা, তাহলে প্রথমত মুর্শিদ ধরা থাকলে মুর্শিদের কাছে এই সাধনাগুলো নিয়ে নেবেন, যে ধ্যান সাধনা করার আগে
কোন সাধনাগুলো করতে হবে। যেমন ধ্যান সাধনা করার আগে আপনার মানব দেহের মধ্যে 6টা লতিফা আছে, এই 6টা লতিফা কিন্তু আলোকিত হবে, আর সে জায়গায় অন্ধকার হয়ে আছে, আর সেই অন্ধকারের মধ্যে শয়তান বসে আছে। যখনই আমি ধ্যানের দেশে যাব তখনই শয়তান আমাকে অসুস্থতা দিতে থাকে, বিভিন্ন কিছু মনে করে দেয়, তখন আমি যার উদ্দেশ্যে ধ্যানে বসেছি তার খবর নেই, তাকে স্মরণ করছি না, আমি শুধু স্মরণ করছি কাকে, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে দুনিয়াবি আমার সামনে হাজির এটা নিয়ে বসে আছি। তখন আমি যে আল্লাহ ও রাসূলের ও মুর্শিদের ধ্যান করব আমার দ্বারা হচ্ছে না, তখন কি করতে হবে, যে এই 6টা লতিফা ঘুরতে হবে, এবং কি করে ঘুরতে হবে এটা কিন্তু আপনার মুর্শিদ আপনাকে দেখিয়ে দেবে। আমি দেখিয়ে দিলে হবে না, আর আমি ইউটিউবের মধ্যে এগুলো দেখাতে যাব না। তো এখন বলতে পারেন দেখাতে পারবেন না তো এই কথা বলেন কেন? দেখেন, পুঁজি থাকলে ব্যবসা হয়। তাহলে আমার কথাটা যদি আপনার অজানা হয়ে থাকে তাহলে এই কথাটা আপনি জেনেছেন যেহেতু এটা একটা পুঁজি হয়েছে, যা নিজের মুর্শিদের কাছে যাইয়া এই সাধনাগুলো চেয়ে নেবেন এবং কি করে করতে হয় তা জেনে নেবেন। আমার কাছে যারা আসে, যারা আমাকে মানতেছে, আমি তাদেরকে দিচ্ছি। তবে ইউটিউবে এটি দেখানো আমার ঠিক হবে না, তবে যথেষ্টভাবে আমি আপনাদেরকে ইঙ্গিত করেছি যে 6 লতিফার ধারে ধারে শয়তান কেমন করে ঘুরে, তারে যদি কেউ তাড়াতে পারে তাহলে সে কিন্তু ধ্যানের দেশে ডুবতে পারে। তাহলে ধ্যানের দেশে যদি ডুবতে হয় তাহলে 6 লতিফার মধ্যে আলোকিত সৃষ্টি করতে হবে। কালবের জিকিরটা করে নেবেন বেশ কিছুক্ষণ, কালব রুহ, রুহের থেকে কালবে জিকির করে এবং 6 লতিফার পাশে ঘুরে, তখন আপনি নিজেকে আলোকিত করেছেন, নিজেকে প্রস্তুত করেছেন। এখন আপনার মন আল্লাহর দিকে আছে, রাসূলের দিকে আছে, মুর্শিদের দিকে আছে, তিনজনে মিলেই কিন্তু একজন। তবে যখনই আপনি মন একাত্র করেছেন তখনই কি করবেন, ধ্যানের দেশে এভাবে ডুবে যাবেন। যদি কেউ আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুবতে পারে তাহলে সে হীরার দানা টোকায় আনতে পারবে, আর যদি ভেসে যায় তবে আর তার দ্বারা হল না। তো এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো, যে 6 লতিফার কাজ করে এরপরে আপনারা ধ্যানে ডোবার চেষ্টা করবেন, যেখানে আপনাদের 20-25 মিনিট লাগতো ডুবতে, সেখানে বসা মাত্রই 5 মিনিটের মধ্যে ডুবে যাবেন সেই প্রেমের অকুল দরিয়ায়, অকুল সাগরের তলায় ডুবে যাবেন। তখনই কিন্তু সাকসেস পাবেন, আর তখন ভিতরে আনন্দ জাগবে, আমি ধ্যানে ডুবতে শিখেছি, আর ধ্যানের মধ্যে ডুবে কী যে স্বাদ পাওয়া যায়, কী যে দেখবেন, কী যে হচ্ছে। তখন আপনি অপেক্ষায় থাকবেন কখন রাত্র হবে আর কখন আমি ধ্যানে বসব। এই স্বাদ যদি কারোর মধ্যে এসে যায় সে না খেয়ে থাকবে, সে মানুষের বকাঝকা শুনবে তবু তার ধ্যান সাধনা সে ছাড়বে না, কোনো একদিন এই সাধনা থেকে সে অনেক উচ্চ লেভেলে চলে যাবে, সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, এই সাধনাগুলো যদি কি নিয়মিত করতে পারে এবং ধ্যান সাধনা সাকসেস করতে পারে এবং নূরে তাজাল্লির বেশি বেশি দর্শন হতে থাকে, তখন তার দিব্য চক্ষু খুলতে থাকবে, কখনো এক চক্ষু, কখনো চার চক্ষু, কখনো দুই চক্ষু, কখনো এক চক্ষু। তখন অবশ্যই এই কথাগুলো দেখলে, এই জিনিসগুলো দেখলে কখনো নিজের গুরু ভিন্ন কাউকে বলতে নেই, যদি বলে ফেলেন তাহলে হারিয়ে ফেলবেন। অনেক মানুষ অনেক কিছু পেয়ে হারিয়ে ফেলেছে, তখন এখন কপালে থাবড়াইতেছে, হায় কী করলাম। তাই ঈসা আলাইহিসসালাম বলেছে, যার আছে তাকে আরও দাও আর যার নেই বাকিটা কেড়ে নাও। কেন বলেছে? যে জিনিস রাখতে পারে তাকে দেয়,
যে নষ্ট করে তাকে আর দেয় না, সে আর এত সাধনা করে তবুও সে দেখতে পারে না, তখন সে অনেক কষ্ট পায়। হয়তো কোনোদিন তওবা করলে, আবার সাধন শুরু করলে আবার আল্লাহ দেবে, একবার দুইবার তিনবারের শেষে কিন্তু আল্লাহ আপনাকে সহজে আর দিতে চাইবে না। তাই আমি বলবো এই কাজটি করতে হবে, যে যা কিছু দেখবেন যা কিছু পাবেন কাউকে বলতে পারবেন না। যাই হোক, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।